हुजूर जे बक्तव्य रखते रखते बोलछेन ओ भाईरा आमार ओ मायरा आमार कान खुले सुने रेखे दाओ बोलछे घटना की घटेछे बोलछे घटेछे घटना की घटना बोलछे आमादेर कोनो मुरीद जखन मारा जाए कबरे शुइये देवा हय कबरे मुनकार नाकिर फेरेश्ता आसार आगे আমাদের পীর সাহেব কবরের ভিতরে চলে যায় মুরিদের কবরে আর মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যায় বলছে নারে তাকবীর আল্লাহু আকবার জোরে এই কথা কি আর এমনি লোকে বলে গাঁজা খেয়ে বলতে হবে এমনি বলা সম্ভব হ্যাঁ এ ক্ষমতা কার কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে এটা মনে করা যাবে 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 না সমাজে কোন কোন জায়গাতে অ্যালার্জি মুমতাজুল ইসলাম মানুষ যেটা শুনতে চাইছে ওটাই শোনালে মনে হয় ভালো হবে এই বুঝতে পারছি মানুষ কোন কোন গুলো চাইছে এখন আমার থেকে কয়েকটা কথা আপনাদেরকে বলি খুব মন দিয়ে শুনে নেন শিরক এটা হচ্ছে মূল বিষয় শিরকটা কি মূল বিষয় এর ভিতরে আরো কিছু ডালপালা আছে ডালপালাগুলো আপনাদেরকে একটা একটা করে বলি আমাদের বাজারে একটা শব্দ চলে তার নাম ওলি ওলি বলে না আচ্ছা বলুন তো আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন বুঝে খুব কঠিন মানে ওকে আর কি কঠিন করে বোঝানো হয়েছে ওলি হওয়া মানে ওই 30 বছর নদীর পাড়ে থাকতে হবে বড় বড় গোফ হতে হবে বইয়ের কাছে থাকলে হবে না আর সারা দিন আল্লাহ 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 এরকম করে জিকির করতে হবে তাছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না বুঝলেন না চারিদিকে গাজার কোল গলিয়ে বসে থাকবে লোক আর নারী পুরুষ সবাই এসে পায়ে এসে নমস্কার করবে তবে আল্লাহর ওলি হওয়া যাবে এটা আমাদের ধারণা দিয়েছে দিয়েছে কি দেয়নি উরি বাবা আল্লাহর ওলি তে ঘোড়ার ডিম আল্লাহর ওলি অনেক এইখানে বসে আছে আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবেন জি পরের জমি ফাঁকি দেবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এক মাস সিয়াম পালন করবেন যাকাত ভালো করে বুঝে দিবেন বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখবেন সবার পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবেন অবশ্যই আপনি আল্লাহর ওলি কি বুঝি বুঝতে পারছেন না আপনি কি আল্লাহর বন্ধু তাই না আল্লাহর বন্ধু আমাকে বলা হচ্ছে শিরকের আতুর ঘর ভাঙছি দেখুন আমাকে বলা হচ্ছে মুমতাজুল ইসলাম বড় বড় লেকচার মারছে ও বলছে পিঠ ধরা যাবে না ও কি জানে যে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমাকে বলছে আমি মুমতাজুল ইসলাম ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে আমি নারকেল গাছে উঠি আমি যে কোনো গাছে উঠি না তো অত সহজ হ্যাঁ বলছে বিনা ওসিলাতে কি আল্লাহর কাছে পৌঁছাতে পারা যায় যতই ফটর ফটর করো মুমতাজুল বলছে সোশ্যাল মিডিয়া দেখছেন না বলছে ওসিলা ধরতে হবে আচ্ছা বলুন তো মানুষ ওসিলা কখন ধরে জানেন মানুষ লোক ধরে কখন দুটি কারণে মানুষ লোক ধরে এ ধরে নেন মুখ্যমন্ত্রী ধরে নেন তা আমি এর সাথে দেখা করতে যাচ্ছি তা বলুন তো দেখি আমি যদি এই যে বাড়িটা আছে ওর গেটের সামনে দাঁড়িয়ে বলি যে দরওয়ান ভাই গেটটা খুলে দেন আমি একটু মন্ত্রীর সাথে দেখা করব দরওয়ান আমাকে কি বলবে বেশ শালা এখান থেকে যা তোকে চেনে মন্ত্রী না মন্ত্রী আমায় চেনে না আচ্ছা বলুন তো যদি অপরিচিত লোক হয় তাহলে গেটম্যান ঢুকতে দেবে দেবে তাড়িয়ে দেবে তাই তো আর যদি লোকটা আমার পরিচিত হয় বন্ধু লোক হয় তাহলে আমায় ঢুকতে দেবে কি দেবে না দেবে তো দেবে এবার আপনাকে একটা কথা বলি আপনার নাম আব্দুল্লাহ আপনার বাবুপুরে বাড়ি আপনার নাম কি আব্দুল্লাহ আপনাকে যে আল্লাহ আব্দুল্লাহ নামক একটা লোক বাবুপুরে তৈরি করেছে এটা আল্লাহ জানে কি জানে না আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় আছে না নেই আছে তার পরিচয় যখন আছে পরিচিত যখন মানুষ তাহলে মাঝখানে দালাল লাগবে কেন মাঝখানে দালাল লাগাতে হবে কেন লোক কখন ধরে ওসিলা কখন ধরে যখন মন্ত্রী সাহেব একটু টেঢ়া করে কথাবার্তা বলে আমার বেটি গেছে তা মন্ত্রী সাহেব বলছে কি বলছে বাপের নাম কি মোহাম্মদ মুমতাজুল ইসলাম আচ্ছা আচ্ছা তুমি মুমতাজুলের বেটি টেট পরীক্ষা কিন্তু তুমি পাস করে গেছো এক জায়গায় একটুখানি গোলমাল কি গোলমাল বয়স কত বুঝি 23 বুঝি ওটা যদি 22.5 হতো ভালো হতো ঘটনা কিছুই নয় মানে কিছু মাল করি খাবে আর কি এটাই আর কি ওর ব্যাপার কিছুই ঘটনা নয় কি বললাম বুঝলেন না
এখন আমাকে লোক ধরতে হবে যে এলাকার এমএলএ কে আছে চল মন্ত্রীকে গিয়ে ধরবো আমার বেটির চাকরিটা যেন হয়ে যাক তার মানে মন্ত্রী মশাই যদি তালবাহানা করে তখন আমাকে লোক ধরতে হবে তাই তো তা আমার আল্লাহ কি এইরকম কোনো ব্যাপার আছে নাকি যে বান্দা খুব নামাজ পড়ছে খুব কানাকাটা করছে আল্লাহ পাপ করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ জেনা করেছি ক্ষমা করে দাও আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও আল্লাহ কি এরকম তালবাহানা করে বলে ওরে আগে মাজারে যা হুজুর বলবে তবে এখানে ক্ষমা পাবি তার আগে পাবো না এরকম ব্যাপার আছে নাকি ব্যাপার আছে না আচ্ছা বলুন তো দেখি সংসারে সব থেকে বাচ্চাকে মারে বেশি কে আব্বা না মা মা বেশি মারে তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বেশি বদমাইশ বলবো বলবো না তা আল্লাহ মাঝে সাঝে আমাদেরকে খুব ভালোবাসেন এই জন্য মাঝে সাঝে টুকটাক একটু বিপদ আপদ দেন দেন কি দেন না বিপদ আপদ হয় না হয় বাচ্চাকে তার মা খুব মেরেছে কখন সকাল ছটাতে দশটার সময়তে বাচ্চাটা দুধ খাওয়ার প্রয়োজন খুব খিদে পেয়েছে বাচ্চাটা ভয়ে ওর মায়ের কাছে যাচ্ছে না আস্তে 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 করে ওর দাদির কাছে গিয়ে বলছে দাদি তোমার একটা কথা বলবো যে কি বলো ওই যে একটু দুধ দাও না তুই তোর মায়ের কাছে যা বুঝি না যাবো না গেলে মারবে তো সকাল ছটাতে মেরেছে আবার মারবে রেগে আছে মনে হয় আচ্ছা বাচ্চা যদি তার দাদির কাছে যদি দুধ চায় আর মা যদি এটা যদি দেখতে পেয়ে যায় যে আমার বাচ্চা আমাকে বাদ দিয়ে তার দাদির কাছে দুধ চাইছে অরিজিনাল যদি মা হয় কষ্ট পাবে কি পাবে না কবে পাবে তা আল্লাহ মাঝে সাঝে একটু একটু হয়তো বিপদ আপদ দেয় তাই বলে ডাইরেক্ট মাজারে চলে যেতে হবে আল্লাহকে ডাইরেক্ট বলা যাবে না যদি মাঝখানে কোনো দালালকে ধরো আল্লাহ রাগ করবে কি করবে না করবে কি করবে না অবশ্যই করবে এর নামই হচ্ছে শির শির বুঝতে গেলে আপনাকে আরো দুটো জিনিস বুঝে নিতে হবে এক তার নাম তাওহীদ দুই শিরকের পরে পরে আর একটা জিনিস বুঝতে হবে তার নাম বেদাত কি বলছি বুঝতে পারছেন তাওহীদ যদি টিকতে না পারেন তাহলে শিরক হয়ে যাবে তাওহীদ মানে কি কিছুই বুঝে না এরা তাওহীদ মানে কি একত্ববাদ কেমন একত্ববাদ এই দেখুন একত্ববাদ বোঝায় স্টেজে দশটা লোক বসে আছে দশটা লোক এই লোকটাকে আমি বলছি তুমি উঠে দাঁড়াও এর পাশে যদি ওই লোকটা উঠে যদি দাঁড়ায় আচ্ছা বলুন তো দেখি তাহলে ওই লোকটা ভুল করলো না ঠিক করলো ভুল করলো না আমি দাঁড়াতে বললাম তো একে লোকটা যদি ওর সাথে সাথে উঠে দাঁড়ায় ভুল করবে কি করবে না করবে অবশ্যই করবে এর নাম হচ্ছে তাওহীদ তাওহীদ মানে দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না আল্লাহ এক দ্বিতীয় কোনো পক্ষ থাকবে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী দ্বিতীয় কোনো পক্ষ থাকবে থাকবে না তাওহীদের আবার তিনটে ভাগ এক তাওহীদে রুবুবিয়াত তাওহীদে উলুহিয়াত তাওহীদে আসমা ও সিফাত আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া আমরা এটা মানি কি মানি না মানি ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র কার হবে কার আল্লাহর আসমা ও সিফাত মানে আল্লাহর 99টা তার অধিক নাম রয়েছে এই নামের পাশাপাশি কিছু গুণ আছে এই নাম এবং গুণ দুটোকেই বিশ্বাস করে নিতে হবে ইনশাআল্লাহ বিশ্বাস করি 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 আপনাদেরকে এবার একটু চেক করা যাক আপনি বিশ্বাস কেমন করছেন আচ্ছা বলুন তো আপনি যখন বিপদে পড়ে যান কোটে যান ধরে নেন কোটে গেলেন কোটে গিয়ে যদি বেশি বিপদে পড়ে যান বেশি ভেজালে কেসটা খামারি যদি খেয়ে যান তাহলে বাঁচার জন্য কাকে ধরেন উকিল ধরেন উকিল কেমন উকিল আপনি মার্ডার করেছেন তবুও বলবে যে জজ সাহেব আমার মক্কেল সেদিন বাড়ি ছিল না ও মার্ডার করেছে তবুও বলবে বাড়ি ছিল না তার মানে কি উকিল মানে যে কোনো ভাবেই আপনাকে ও বাঁচাবেই এর নাম উকিল যে কোনো ভাবেই আপনার বেল করে বাড়ি আনবে যে আল্লাহ 99টা নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল আছে না নাই কায়দা বগদা দিতে ইয়া ওয়াকিল আছে ইয়া ওয়াকিল তার মানে রক্ষাকারী রক্ষা করতে পারে কে কে আল্লাহ 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 আশ্চর্য ব্যাপার আমি অবাক হয়ে যাই মানুষ আল্লাহকে ছাড়া পৃথিবীর অন্য মানুষের দ্বারস্থ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে কারো কোনো ক্ষমতা নাই সারা ভারতবর্ষের মাটিতে যতটা মাজার আছে সমস্ত মাজার যদি আপনি একবার দর্শন করে দেখেন হাজি আলিতে যান হাজি আলির নিয়ম হচ্ছে যারা গেছেন ভালো করে জানেন বড় একটা ঝাঁটা লিয়ে আছে হাতে যাচ্ছে একটা একটা লোক আর ঝাঁটাটা মাথায় বুলিয়ে দিচ্ছে
কেউ গেছেন এখানে সত্য বলছি না মিথ্যা বলছি দেখেছেন কেউ হ্যাঁ সত্যি বললাম তো বড় ঝাঁটালি একটা লোক বাম দিকের দরজায় দাঁড়িয়ে আছে ও এরকম মাথায় ঝাঁটাটা বুলিয়ে দিয়ে চলে আসছে আল্লাহু আকবার আর ওই যে সমুদ্রের এখানে যে রাস্তা করা আছে ওই রাস্তাতে দেখছি অসংখ্য ভিখারি কারো হাত নাই কারো চোখ নাই কেউ টেঁড়া কেউ কুঁজো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে থালা নিয়ে আর বলছে কিছু কিছু করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দাও হিন্দিতে বলছে বুঝলেন না আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দাও আমিও গেছি হাজী আলীতে মনে মনে ভাবছি ওরে বাবা পাগলা তো আর গাছে ধরে না ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে পাওয়া যায় না ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আর এ শিক্ষিত মানুষ মাজারে যাচ্ছে সেজদা দিতে আর মনে মনে ভাবছে ওইখান থেকে আমি সবকিছু পেয়ে যাব এটা বোকামি ছাড়া আর কিছু বলুন আর কিছু ভিখারি বুঝতে পেরে গেল মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না জীবিত মানুষের কাছে চাইতে হয় অথচ হুজুর বুঝতে পারলো না হুজুর ভাবছে যে চাদর চড়িয়ে দিলেই মনে হয় সব ঢং বেরিয়ে যায় আশ্চর্য ব্যাপার সমস্ত ক্ষমতার মালিক কে কে আল্লাহ 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 বাস কিনেছে বাস এসব রেকর্ডিং করা আছে আমার কাছে বাস কিনেছে একটা লোক তা যা হুজুরকে ফোন করছে হুজুর একটা তাবিজ দেওয়া যাবে তো যে হ্যাঁ তাবিজ দেওয়া যাবে কেন যাবে না তো বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে কিন্তু যে কত বলছে 10,000 হয়ে গেছে তো যে বাস কিনেছে ও দেখছে আমি যদি 15 লাখ টাকার বাস কিনতে পারি তা 10,000 টাকা তাবিজ দিতে কি হয়েছে তা তাবিজ নিয়েছে হুজুরের কাছে তো বলছে হুজুর তাবিজের কাজ কি বলছে তোর বাস যে চালাবে তার পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবি লাল সুতো দিয়ে বলছে কাজ কি হবে বলছে কাজ হবে রোডে অন্যান্য বাস যেগুলো চলবে সব ফাঁকা আর তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে সব রেকর্ডিং করা আছে ফোনে এগুলো অরিজিনাল গল্প বলছি না আমি বলছে তোর বাসে এত প্যাসেঞ্জার হবে ড্রাইভার বসার জায়গা থাকবে না এত প্যাসেঞ্জার হবে ও তখন ভাবছে তাহলে 15-20 দিনে আমি কোটি কোটি টাকা ইনকাম করে নেবো মনে মনে ভেবেছে তা আমি মনে মনে ভাবছি যে 10,000 টাকার তাবিজ যদি সব বাস যদি ফাঁকা হয়ে যায় আর যত প্যাসেঞ্জার যদি এর বাসেই ওঠে তা 10,000 টাকার হুজুর কেন তাবিজ বেচে খায় হুজুর ওই তাবিজ দিয়েই তো ব্যাংকের ম্যানেজারকে বস করে সব টাকা নিজের বাড়ি ঢোকাতে পারে পারে কি পারে না পাক্কা চিটিং বাজো শিরক অনেক জায়গাতে দেখবেন হাত দেখছে বসে বসে দেখছে না হাত দেখছে ওই লোকটাকে বলবেন হাত দেখাতে যাবেন তো এক চান্সে বলবে যার সঙ্গে তোমার ভাব চলে আসার সম্ভাবনা আছে চলে আসার সম্ভাবনা আছে আমি ধর এলএম বাজার মাদ্রাসায় পড়ি তা শিয়াল স্টেশনে রকম দেখছে টিয়া পাখি টাকি নিয়ে বসে আছে তখন আমার অল্প বয়স আর ছোট থেকে আমি খুব বদমাইশ আর কি বাপের এক ছেলে হলে যা হয় বুঝতে পারছেন কঠিন বদমাইশ মানে এত বদমাইশ যে আমার মা আমাকে টিকাতে পারিনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল টিকাতে পারিনি আমাকে নিয়ে পাড়ায় বসবাস করা মুশকিল হয়ে গিয়েছিল এত বদমাইশ তা শিয়ালদা স্টেশনে হাত দেখাতে গেছি তা লোকটা আমাকে বলছে কাউকে ভালো টালো বাসে বাসি না মানে ভালোবাসার ফোয়ারা উঠছে তো বলছে তুমি যাকে চাইছো সে মনে হয় তোমার কাছে চলে আসবে বলছে ওইটাই তো চাইছি তা কি করতে হবে এখন বলছে 500 টাকা লাগবে 500 টাকার কাজ কি বলছে জানলা ভেঙে চলে আসবে এমন পাওয়ার তাই বলছি তাহলে বাবা কি করে বুঝলেন বলছি এই তো হাতে রেখা এই যে বেঁকে গেছে মানে ওদের ঘরের দিকে যাচ্ছে বাবা ভালোই তাহলে বুঝেছ আমি তো বদমাইশ ছেলে বদমাইশদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় আমি তখন বলছি বাবা তাহলে এক কাজ করুন না বলছি কি বলছি এত যে লটারির দোকান আছে ফার্স্ট প্রাইজ কোন লটারিটা পড়বে একটু নাম্বারটা বলে দেন না গিয়ে কেটে নেব বলছি ওইটা হবে না পাক্কা চিটিং মাছ তুমি আমার হাত দিকে বলে দিতে পারছো তোমার ডার্লিং তোমার কাছে চলে আসছে হারাম ঘর আমার বাড়ি এখান থেকে 30 মাইল দূরে আর তুমি কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তোমার পাশের দোকানে এটা বলতে পারছো না কাঁচা কুঞ্চিলিয়ে তোমার চামড়া ছাড়াতে হবে মাদ্রাসায় পড়া ছেলে খুব বদমাইশ হয় বুঝলেন না আমাকে তখন বলছে ওসব এখানে হবে না তুমি অন্য অন্য কারুর কাছে যাও অন্য কারুর কাছে নয় তুমি সব ঘটি বাটি গুটিয়ে ঘর চলে যাও আমার মতো লোকের পাল্লা যদি পড়ো না তোমার হাত দেখা বার করে দিবে কি আশ্চর্য সব চিটিং মাছ শিরক মানে হচ্ছে আল্লাহ যে পাওয়ার আছে এই পাওয়ার পৃথিবীর কারণেই গায়েব কে জানে কে জানে আল্লাহ রুজির মালিক কে রুজি কে দিতে পারে আল্লাহ দিতে পারে পৃথিবীর কেউ দিতে পারে না দোকান খুলেছেন সকালবেলাতে কোন একটা কাস্টমার গিয়ে বলছে 10 টাকার মুড়ি দেন তো মুড়ি দেওয়া হয়ে গেছে আপনি তখন বলছেন পয়সা দাও বলছে ধারে কালকে দেব দোকানদার তখন মুখটা বড় করে রাগ করে বড় করে বলছে তোমার কি কোনো আক্কেল বুদ্ধি আছে বৌনি বেলাতে ধার দিতে আছে
অন্তত পাঁচটা টাকাও দাও, পাঁচ টাকা দিয়ে তোমায় কি করবে? ড্রাইভার মাঝে সাজে গাড়ি চালায়, বিড়াল দেখেছে সামনে, একটা বিড়াল রাস্তা ক্রস করে চলে গেছে, একদম সেটার ব্রেক করে 20 ফুট দূরে গিয়ে পড়েছে, কি ব্যাপার? ও চুরি শালা বিড়াল চলে গেল, মেরে দিবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও তো বিড়াল 10 পয়সাও দাম নেই। আমার ড্রাইভারকে তো আমি বলি, আরো গতিতে চালিয়ে মাথার উপর দিয়ে চালা, মাথার উপর দিয়ে চালা। ও বদমাইশি করে রাস্তা পার হতে গেল কেন? ও জানে না আমি আসছি। হ্যাঁ, ও কি ক্ষতি করতে পারে? বদমাইজ কথা করে। এই সব আকীদা, যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে? আল্লাহ থেকে হয়। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা শুনে রেখে দাও, পৃথিবীতে সব থেকে বড় পাপ তার নাম শিরক। এইবার আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো দেখি, শয়তান কাবিরা গোনা মানুষকে করাতে পারলে বেশি মজা পায়, না শয়তান মানুষকে বেদাত করাতে পারলে বেশি মজা পায়? কাবিরা গোনা, জেনা, কাবিরা গোনা, বুঝলেন না? জেনা কি? কাবিরা গোনা। রাতের অন্ধকার আমি জেনা করেছি, রাত দুটোর সময়তে উঠেছি, আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ গো, অমুকের বেটির সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছি, দয়াময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। অমুকের বেটি রাত দুটোর সময়তে উঠে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ গো, মমতাজুল ইসলামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছি, পৃথিবীর কেউ জানে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন যদি ক্ষমা চেয়ে নেয়, অবশ্যই তার পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি সুদের টাকা খেয়েছেন, এক বছর যাবৎ সুদে টাকা খাটিয়েছেন, টাকা খাটানোর পরে হঠাৎ করে আল্লাহর ভয় চলে এলো, মসজিদে গিয়ে বলছেন, আল্লাহ এতদিন শয়তানের চক্রান্ত পড়ে সুদের টাকা খেয়েছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পাপ ক্ষমা হয় কি হয় না? হয় কি হয়? হয়। কিন্তু একটা মানুষ যদি বেদাত করে দেয়, শয়তান যদি কাউকে দিয়ে বেদাত যদি করিয়ে নেয়, আচ্ছা বলুন তো দেখি, শয়তান বেশি আনন্দ পায় না? শয়তান জানে কাবিরা গুনাহ করালেও পরে ক্ষমা চেয়ে ক্ষমা হয়ে যাবে, কিন্তু বেদাত যদি করে ও তো ক্ষমা চাইবে না। বেদাত খুব মিষ্টি জিনিস, ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে না। শিরক বুঝে গেলেন কাকে বলে, বেদাত কাকে বলে, এটা একটু বোঝাই। বেদাত মানে হচ্ছে, হাদিসে নাই, রসুলুল্লাহ করেনি, করার আদেশ দেয়নি, নেকির উদ্দেশ্যে যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত। বেদাত কি বেদাত নয়? অবশ্যই বেদাত। আর বেদাত যদি কেউ করে, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, নিশ্চয়ই প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে স্থান। যারা বেদাত করবে স্থান কোথায় তাদের? কোথায়? আগুনের মধ্যে। এইবার আপনাকে একটা কথা বলি, জিলাপি হুজুর আবার বেদাতে দুটো ভাগ করেছে, বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আচ্ছা ভাই, পায়খানার আবার কোয়ালিটি হয়? এটা দমি লোকের পায়খানা একটু গন্ধ কম, আর রিক্সা চালকের গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে? বেদাত, আল্লাহ নবী বলছেন কুল্ল, সব বেদাত ভ্রষ্টতা। এখানে আবার হুজুর বলছে না, ভালো বেদাতও আছে। কি আশ্চর্য ব্যাপার নয়? বলছে ভালো বেদাতও আছে। বেদাত, আমি শুধু এই মাত্র এই কথাটাই বলেছিলাম, এটা আমার অপরাধ সোশ্যাল মিডিয়াতে, আমি বলেছিলাম যে 12ই রবিউল আউয়ালে নবী দিবস পালন করা বেদাত, এটা আমি বলেছি, অবশ্যই 100% এটা বেদাত। যদি বলছেন কেন, আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমার গ্রামের নাম পল্লী দত্তপুকুর, আমার কতটা বাচ্চা কাচ্চা, আমার কতলা বাড়ি, আমি নামাজ পড়ি কি না, আমি কতটা লেখাপড়া জানি, আমার বাপ বেঁচে আছে কি না, আমার মা বেঁচে আছে কি না, আমি কতটা ভালো লোক, বলুন তো, বাবু বুড়ের লোক বেশি সার্টিফিকেট দিতে পারবে না আমার গ্রামের লোক বেশি দিতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক সব থেকে বেশি দিতে পারবে, তাই তো? তাহলে আমি এটা বলতে চেয়েছিলাম যে 12ই রবিউল আউয়ালে যদি নবী দিবসই যদি করা যদি লাগে, তাহলে মক্কা মদিনার লোক এইটা ব্যাপারটা বুঝতে পারলো না। মক্কাতে আল্লাহর নবীর জন্ম হলো, মদিনাতে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন, নবীজির কবর রয়েছে মদিনাতে। 12ই রবিউল আউয়ালে যদি এত সুন্দর একটা ইবাদতের প্রথা যদি থাকতো, তাহলে মক্কা মদিনার লোক কি জাকজমক করে করতে কি করতো না? মক্কা মদিনার লোক 12ই রবিউল আউয়াল বুঝতো না, আর তুমি হুজুর এখানে বাপের কবরের উপরে চাদর চড়িয়ে দিয়ে নবী দিবস পালন করে টাকা ইনকাম করার নান্দা করছে, কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, 10,000 সাহাবীর কবর মদিনাতে আল্লাহর নবী, 10,000,
সাহাবীর কবর রয়েছে। হাজী সাহেব নাকি অবশ্যই দেখেছেন 10,000 সাহাবীর কবর উপরে এক জায়গাতে, কোনো মাজার করা নেই, কোনো চাদর চড়ানো নেই, অথচ হুজুর ওখান থেকে হজ করার পরে বাড়িতে এসে তার বাপের তার দাদুর কবরে চাদর চড়িয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার নয়? হ্যাঁ বেদাত। আরে আমরা তো এটা বলেছি কালকে বেদাত, আপনাদের এখানে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে? ফরজ নামাজের পরে পরে হয় না তো, এটা বলে দিয়েছে বেদাত, তাই তো? অবশ্যই এটা বেদাত। আরে এটা তো আহলে হাদিসরা কালকে বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোর দিয়ে বাংলাদেশের বক্তা, যে ফরজ নামাজের পরে দোয়া করা চলবে না, এটা জঘন্যতম বেদাত। মতুর রহমান মাদানী তো কালকে বলেছে বেদাত, কালকে তো বলেছেন আব্দুল হামিদ মাদানী যে এটা বেদাত, কালকে তো বলেছেন আপনাদের এলাকাতে এসে হাসিম আল মাদানী সাহেব বেদাত, এটা কালকে ঘটনা আহলে হাদিসদের। আর তোমার দাদু বৈলিকে গেছে, তোমার দাদু পীর সাহেব 72 বছর আগে তোমার দাদুর বইয়ে লেখা রয়েছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত। 72 বছর আগে তোমার বাপের বইয়ে লেখা রয়েছে জায় নামাজের পরে পরে জানাজার পরে পরেই 10 বার কুলু আল্লাহু আহাদ বলো, সবাই হাত তুলে দোয়া করো, পাড়ার সবাই যারা কোরআন মাজিদ পড়েছে মরা মানুষের নামে বক্সে দিতে হবে, তোমার দাদু আজ থেকে 72 বছর আগে বলেছেন এটা বেদাত। আমরা তো কালকে বলেছি বেদাত, এতদিন বলেছিলাম, আজ থেকে 10 বছর আগে দোয়া হয়নি মসজিদে? হয়েছে তো, তোমার দাদু 72 বছর আগে বলে গেছে এটা বেদাত। বেদাত সাংঘাতিক খারাপ জিনিস, হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। যান আপনাকে বেদাত বোঝাচ্ছি, বেদাত কেমন? বাজারে একটা দরুদ আছে, আপনারা পড়েন, শুনেছেন মোবাইলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি, বলে দেখবেন হুজুর একটু চাটা কিছু খায়, ও তো সুযোগ পায় না, কিছু তো সুযোগ বার করতে হবে, চা খাচ্ছে ধরে না, হুজুর চা পান করছে, জি এটা দরুদ। দরুদ কি দরুদ নয়, দরুদ। আর একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও একটা দরুদ, এটা আমরা নামাজে পড়ি, দরুদ তো, দরুদ তো। আগের যেটা বলেছি ওটা কি? ওটাও দরুদ। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ওই দরুদটা হুজুরদের তৈরি করা দরুদ, আর এই দরুদটা আল্লাহর নবীর দেওয়া দরুদ। আপনি কোনটা মানবেন? হ্যাঁ নবীর দেওয়াটা মানবেন, তাই না? শুনতে ভালো লাগছে কোনটা? হ্যাঁ শুনতে ভালো লাগছে, প্রথম যেটা বলেছি ওটা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি মুমতাজুল ইসলাম এখানে বসে আছি, আমার হাতে একটা টুপি আছে আর আমার বন্ধুর হাতে এই একটা টুপি আছে, দুটো টুপি বিক্রি করে দেবো, এই টুপিটা হালকা একটু ছেঁড়া হালকা, আর এইটা একদম চকচকে নতুন। আচ্ছা বলুন তো এখন বিক্রি যদি করি কোনটা আপনারা কিনবেন? নতুনটা কিনবেন, তাই তো? আবার বলছি, আমি এই টুপিটা হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি, এই টুপিটা আল্লাহর নবী মাথায় দিতেন, এবার বলুন তো কোনটা কিনবেন? ছেঁড়াটা কিনবেন, কারণ এটা নবীর সাথে যোগাযোগ আছে, তাই না? এটা যতই চিকচাক হোক নবীর সাথে যোগাযোগ আছে, নাই, এই জন্য এর দাম কম, এর দাম বেশি। অবশ্যই যে কাজ নবীর সাথে যোগাযোগ নেই, নবী থেকে যে কাজের পারমিশন নেই, অবশ্যই সেই কাজ থেকে আপনাকে দূরে চলে আসতে হবে, তাছাড়া আপনার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, এটাই চূড়ান্ত। আপনাকে এতক্ষণ পর্যন্ত শিরক এবং বেদাত এই ব্যাপারগুলো আপনাকে ভাবালাম, লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন শির কত বড় পাপ, অবসাইন আল ইনসান আলি ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে তার পিতামাতার সঙ্গে কি করার? সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করে তাকে পৃথিবীতে নিয়ে এসেছে, আর আমার নির্দেশ এটা, তুমি তোমার পিতামাতার প্রতি অকৃতজ্ঞ হয়ো না, কৃতজ্ঞতা স্বীকার করো।
তার মানে জাহান্নাম থেকে বাঁচার আরেকটা বড় পথ সেটা হচ্ছে এই তোমার পিতামাতার সেবা করার মাধ্যমেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এই পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা কি সবথেকে দ্বিতীয় বড় রাস্তা তোমার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না আল্লাহ তাআলা বলেন তার পরের আয়াতে তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে কড়াকড়ি ভাবে যদি নির্দেশ দেয় ওদের কথা তুমি মানতে যেও না কখনোই ওদের কথায় তুমি সংস্পর্শে যেও না শিরক বড় পাপ দুই তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইছো তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার মাধ্যমেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবার আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি খুব ভালো করে শুনে রেখে দেন কথা হচ্ছে এই যে পিতামাতা